সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের সব থেকে বড় খবর, যে খবরের জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেই খবর এখন জানা যাচ্ছে। যে সুপ্রিম কোর্টে পাল্টা চ্যালেঞ্জ করে যে রাজ্য সরকার এবং এসএসসি গেছে, সেই মামলার শুনানি কবে, সেই মামলায় কি হবে, মন্ত্রিসভার প্রসঙ্গ কি উঠে আসবে? তিসরা মে আগামী 30 মে চাকরি বাতিল মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে, ওই দিন এমনটাই একটা সম্ভাব্য তারিখ জানা যাচ্ছে। অর্থাৎ আগামী শুক্রবার এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। অনেকে মনে করছেন এই গুরুত্বপূর্ণ মামলা প্রধান বিচারপতি শুনতে পারেন, তবে আপনাদেরকে এই প্রসঙ্গে বলে রাখি, এখনো পর্যন্ত কার বেঞ্চে এই মামলা উঠবে নির্দিষ্ট করে জানা যায়নি। এসএসসি চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য দিনক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং আগামী 30 মে তারিখটা কি মনে করা হচ্ছে সম্ভাব্য একটা তারিখ। গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রাশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় চাকরি বাতিল করেছিল 25,753 জনের। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে স্কুল সার্ভিস কমিশন, পাশাপাশি রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদও। এমনিতে দেখুন প্রায় 7,000 প্লাস অযোগ্য প্রমাণিত হয়েছে ওমারশিট মামলাতে, তাদেরকে সুপ্রিম কোর্টে তাদের জন্য কিভাবে সলভ করা হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। প্রথম থেকে মনে করা হচ্ছিল এই মামলায় গুরুত্বপূর্ণ ফল একটা বেরিয়ে আসতে পারে। এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথম থেকে বলে আসছেন এই চাকরি বাতিল মামলায় যে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার বা এসএসসি, বিশেষ কিছু লাভ তারা ওখানে করতে পারবে বলে মনে হচ্ছে না। এমনিতেই অনেকাংশে দুর্নীতির ছত্রে ছত্রে প্রমাণিত। হ্যাঁ মানছি কিছু যোগ্য ছেলে মেয়ে চাকরি পেয়েছিলেন এবং তাদের চাকরি বাতিল করা হয়েছে, কিন্তু তাদের জন্য সলভ করা গেলেও সুপ্রিম কোর্টে বাকিদের অযোগ্যদের জন্য কি বলবে সেটা আগে থেকে অনুমান করা যাচ্ছে। এই প্রসঙ্গে আরো মনে রাখতে হবে মন্ত্রিসভার নাম জড়িয়েছে, এবার সুপ্রিম কোর্ট মন্ত্রিসভাকে নিয়ে কিছু বলে কিনা বা হুঁশিয়ারি দেয় কিনা সেটাও দেখতে হবে। প্রসঙ্গত এই মামলায় সিবিআই এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছে সেই তথ্য প্রমাণ কিন্তু যথেষ্ট বলে মনে করছে। এখন দেখার সুপ্রিম কোর্ট থেকে নতুন কোনো তথ্য আসে কিনা। সুপ্রিম কোর্ট বাই চান্স যদি কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায় বহাল ডাকে, একবার ভাবুন রাজ্যে কি অবস্থা তৈরি হবে। এমনিতেই হাইকোর্টের রায় নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে যে এই মুহূর্তে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদেরকে নিয়ে পূর্ণ মূল্যায়ন হবে নাকি নতুন করে আবার পরীক্ষা পদ্ধতি শুরু হবে, সেই জায়গায় যোগ্যদের যারা বর্তমানে যোগ্য বলে বিবেচিত তাদের কি হবে বুঝতে পারছেন। অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এসএসসি সঠিকভাবে পদক্ষেপের কথা জানায়নি আগে থেকে ডিভিশন বেঞ্চকে, সেই জন্যই আজকে এই ফল ভুগছে। এখন দেখার সুপ্রিম কোর্ট থেকে স্টে পড়ে কিনা নাকি নতুন কোনো মন নেয়।